হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকের একটা স্পেশাল দিন আজ হচ্ছে 25শে ডিসেম্বর, আপনাদের সবাইকে জানি মেরি খ্রিসমাস। তো আজকে হচ্ছে আমার ননদেরও বার্থডে আছে, তো সেই সেলিব্রেটটা আমরা আজকে করব। তো সারাদিন কি করব, মানে কিরকম ভাবে সেলিব্রেট করা হয় ওর বার্থডেতে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা একটু পরে আমি আর আমার হাজবেন্ড কেক আনতে যাবো ওর জন্য। তো আমার ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন কেক আনতে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড ননদের জন্য। আমরা কেক নিয়েই সবে বাড়িতে এলাম, প্রচন্ড কেকের দোকানে ভিড় ছিল, আর রান্নাও করতে হবে, তাড়াতাড়ি চলে এসেছি। তো কালকে বাবা কেক এনেছে খ্রিসমাসের জন্য, আর বেশি কথা বলছি না, ওদিকে রান্না করতে হবে। তো আপনারা ভিডিওটা দেখুন, এনজয় করুন। মা, আমার ভাইপো, ভাইজি সবেই এক্ষুনি এলো, তো চলুন আপনাদেরকে দেখাই। তোরাই সবে এক্ষুনি এলো, তো এসে আমার ভাইপো বলছে বাড়িতে যাব, বলে নাকি ওর টিউশন আছে, বলে আজকে টিউশনটা থাক, ও চলে যাবে, তো তাড়াতাড়ি রান্না বান্না আরো করি। তো ভিডিওটা দেখুন। আর এদিকে মা শাশুড়িমা দুজনে রসুন ছাড়াচ্ছে। গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন বৌদি এখন রান্না করছে, পনির বানাচ্ছে। আই থিঙ্ক পনির বানাচ্ছে বৌদি। আচ্ছা, তো আচ্ছা এখন চানা পানির বানানো হচ্ছে। আর এখানে রয়েছে বৌদির মা, কি করছো তুমি বলে দাও একটু? পেঁয়াজ কাটছে। আচ্ছা, আর এখানে মাসি কি বানাচ্ছে? রসুন বাটছে। এখন খ্রিসমাস ট্রি সব সাজানো হচ্ছে, আর এদিকে সব এখন বেলুন ফোলাচ্ছে। আমি তো পার্টি শুরু হয়ে তোকে কি অত্যাচার করা হয়েছে? তোমরা আমার উপর অত্যাচার করছো, আমার আমার দায় নাকি? তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এই খ্রিসমাস ট্রিটা আমরা কালকে রাতে এনেছিলাম, আর এটা আবার পিসির ছেলে নিয়ে আসলো, তো ওরা এসে এই খ্রিসমাস ট্রিটা সাজিয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন কেক সাজানো আমাদের হয়ে গেছে, বার্থডে গালও এসে গেছে, কেক কাটবে, চল স্টার্ট কর।
তো আমার ভাইপো চলে যাচ্ছে এখন আসবি আমার টাটা গুড নাইট মামা আসবে আমি আজি এর মধ্যে আমার নাম দীপধালি হ্যাঁ আবার অল্প শব্দ নিয়ে আবি सब बेलून गुना फाटी दाओ फाटी दाओ आधा गाचे टिया पाखी डालिम गाचे बऊ बऊ ना দারুন কে আপনাদের খেতে হবে না শুধু বলুন ভালো হয়েছে কিনা তো গাইস দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া চলছে তো পিসি শাশুড়ি এসেছে ওনার বড় ছেলে বড় বৌমা এটা হচ্ছে ছোট ছেলে তো এটা হচ্ছে এটা আমার দাদাই হবে রান্নাটা কেমন হয়েছে বলো রান্নাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে আজকে রে প্রিয়াঙ্কার জন্মদিন প্রিয়াঙ্কার জন্মদিনে আমি পেট পুড়ে খাচ্ছি অনেক খাবার খাচ্ছি আমি ইউজুয়ালি খাবার কমই খাই বলে হ্যাঁ কমই খাই কিন্তু আজকে আমি খাবারের পাত মানে আমার প্লেটটা দেখে বুঝতেই পারছেন না যে আমি খাবার কন্ট্রোল করছি কিছু ঠিক আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে খাবারের যে মেনুগুলো হয়েছে একটা ছোটখাটো জন্মদিনে সেটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা রান্না দেখেও মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এবং আপনারা তো খাবারের সাথে গন্ধটা পাচ্ছেন না টেস্টটাও পাচ্ছেন না তো গন্ধ আর টেস্টটা এই দুঃখটা আপনাদের পেতে হবে কিন্তু আমরা সেটা পাচ্ছি এবং মজাটা আপনারা দেখে অনুভব করুন আপনারা দেখে অনুভব করুন আর এই চ্যানেলে এই যে খাবারগুলো হয়েছে নামটা একটু বলে দাও মিতাস ক্রিয়েশন ব্লগস মিতাস ক্রিয়েশন এন্ড ব্লগস এই সত্যি একটা ক্রিয়েটিভ চ্যানেল এবং এই চ্যানেলে আপনাকে এই যে আজকের প্রিপারেশন গুলো হলো সেই প্রিপারেশন গুলো আপনাদেরকে রান্না করে দেখিয়ে তারপর আপনাদের ইউটিউবে এইগুলো পোস্ট করা হবে আপনারা দেখে আপনারা বাড়িতে এগুলো চেষ্টা করবেন এবং আশা করছি ভালো লাগবে এবং সবাইকে ধন্যবাদ জন্মদিনের পরের দিনকে আপনাদের সবাইকে বলছি কোলেস্টেরল কমাবেন সুগারটাকে কন্ট্রোল রাখবেন সল্ট রেস্ট্রিক্ট করবেন ভালো হেলদি লাইফস্টাইলে অ্যাপ্লাই করবেন এবং রোগা হওয়ার চেষ্টা করবেন কিন্তু আজকে সেটা আমি পালন করতে পারছি না কারণ শানু খেতে খেতে চলো একটা গান স্টার্ট করো তোমার গানের গলাটা সুন্দর তো আমরা সবাই শুনতে চাই তোমার গানটা করে দেওয়ার জন্য চলো শ্রী ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি অনেক এই রান্না লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই বাড়িতেও চলে গেছে আর আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে এই ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই গুড নাইট